গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও তো আমি শিল্পী শিল্পী ভ্লগ অ্যান্ড শর্টস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো তোমাদের সকলের আশীর্বাদে আমার সোনার পাপা তোমাদের বনেও খুব ভালো আছে এখন কারণ ওরা তো খুব দুদিনও ভালো থাকে না কিন্তু এই মুহূর্তে ভালো আছে তো যাই হোক তোমাদের মানে আমার এই একই কাহানি রোজ দেখাই সেটা তোমরা সবাই মানিয়ে নিয়ে আমাদেরকে যারা ভালোবাসো দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদিও ধন্যবাদ জানানোটা মানে ছোটো ধন্যবাদ জানিয়ে আর কি ছোট করব না এটা ভালোবাসা থেকে বলছি কেননা আমি তো সোনা পাপাকে নিয়ে বাইরে বেরিয়ে মানে অন্যান্য নতুনত্ব কিছু দেখাতে পারি না তো আমি আমার নিত্যদিনের কাজগুলোই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো যারা আমাকে ভালোবাসো তারা সেটাই দেখো আর যারা আমার চ্যানেলে নতুন ইস্য তাদেরকে অনুরোধ রইল যদি ভালো লাগে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখলেই তোমরা সকালবেলা আমি বাসি বিছানা তুলে নিয়েছি আর রান্নার কাজ শুরু করে দিয়েছি যেহেতু সোনা পাপা ওঠার আগে আমি চেষ্টা করি রান্নাটা গুছিয়ে নেওয়ার আর আমরা ভিডিওগুলি যে করি মানে বিশেষ করে আমরা আমি তো অনেককেই দেখি হয়তো সকলকে কমেন্ট করে উঠতে পারি না বা পুরোটা ওয়াচ করতে পারি না তো সেই জায়গা থেকে দেখা যায় আমাদের যে অসুস্থ বাচ্চাদের নিয়ে বা ফ্যামিলির কারো সমস্যা নিয়ে আমরা যখন ভিডিও বানাই না মানে এখন তো ওয়াইটিতে প্রচুর ক্রিয়েটার মানে সবাই এখন ভিডিও আপলোড করে যারা আমাদের ভিডিও দেখে তারা সকলেই ভিডিও আপলোড করে তো প্রত্যেকেরই চ্যানেল আছে তো সকল যারা আমাদের ভিডিও দেখে আমরাও তাদের ভিডিও দেখি বা নতুন অন্যান্য ভিডিও দেখি অন্যান্য নতুন অনেকে আছে তারাও আমাদের ভিডিও দেখে তো এখন এ ওয়াইটিতে না সব মানে কম্পিটিশান তো তো সেখানে নতুন নতুন মানে এন্টারটেনমেন্ট বা অন্যান্য বিনোদন বিশেষ করে সব মানে যা হয় বুঝতেই পারছো ওই ধরনের ভিডিওগুলি আপলোড করলে ভিউজ আসে বা সাবস্ক্রাইবারও বাড়ে এবার আমরা যেহেতু হাউস ওয়াইফ আর স্পেশাল বাচ্চার মা আমরা লিমিট ক্রস করে এমন কোনো ভিডিও মানে করি না বা করতে পারিও না সেটা আমি অন্যান্য মায়েদেরকেও দেখেছি ওই হাজবেন্ডের সঙ্গে জরা জড়ি করে বা এই ওই মানে এগুলি আমাদের তো হয় না যে এগুলো যারা ফ্যামিলি থেকে সাপোর্ট পায় বা যারা পারে তারা করে সেটা যদিও তাদের ব্যক্তিগত রুচি মতামত সেক্ষেত্রে আমাদের তো কিছু বলার নেই বা আমরা বলিও না মানে আমরা এগুলি করতে পারি না সেটাই কি বলছি তো এগুলি করতে পারি না বলেই হয়তো ভিডিও ভিউজ হয় না সাবস্ক্রাইবারও খুব কম হয় যদিও বা সাবস্ক্রাইবার হয় মানে ভিউজটা একদমই হয় না বললেই চলে শুধু আমার না অন্যান্য যাদের দেখি মানে তাদেরও তো সেই রকম কোনো ভিউজ আসে না মানে এতদিন ধরে সকলে ভিডিও করছে সেই আমাদের পাত্তাও আমাদের তো একদমই হয় না বললেই চলে অন্যান্যদেরও এই ভ্লগ ভিডিওতে কিন্তু সেরকম ভিউজ হয় না দুশো তিনশো এর বেশি একদমই আসে না আমি নাম বলবো না এরকম অনেক কয়েকটা চ্যানেলই তো আছে যেগুলি আমি দেখি তো তারা প্রত্যেকেই এরকম অসুস্থ হাজব্যান্ড হোক বাচ্চা হোক এসব নিয়েই ভিডিও করে তো সেরকম ভিউজই আমি দেখি না তো আমার সকলের কাছে রিকোয়েস্ট রইল আমি শুধু নয় আমার মতন মায়েরা প্রচুর কষ্ট করে না তোমাদের সামনে এইটুখানি তুলে ধরি বা ধরা হয় প্রত্যেকেই ধরে তো তোমরা একটুখানি দয়া করে মানিয়ে গুছিয়ে একটুখানি সকলকে সাপোর্ট করো কেননা যে মায়ের আছে সেই মাই জানে এই বাচ্চাকে সামলে সংসার সামলে তারপরে একটুখানি ক্যামেরা ধরে সেটাকে যেরকম আমরা পারি সেরকমভাবে এডিটিং করে তোমাদের সামনে তুলে ধরা এটা যে কতটা কঠিন সেটা বলে বোঝাতে পারবো না তো সেই জায়গা থেকে ওয়াইটির কাছে মানে সকলের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো সব সময় যে একটু অন্যরকম বিনোদন দরকার হয় তারও তো কোনো মানে নেই দেখতেই তো পারো একটুখানি আমরা এই বাচ্চাগুলো নিয়ে কীভাবে লড়াই করি এক হাতে সংসার সামলাই তো যাই হোক যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের সাপোর্ট করবে বা করে আর আমরাও যতটুখানি পারি সাপোর্ট করি আমাদের মতন মায়েরা হয়তো মানে যারা এই ভিডিওগুলো দেখি না কেন যখন সঙ্গে সঙ্গে আপলোড করি বিশেষ করে আমাদের মতন যারা মানে এই ধরনের মা তারা কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান গেলেও ভিডিওগুলো দেখতে পারে না বা আমিও পারি না অনেকটা সময় নিয়ে পরে সুবিধা মতন দেখতে হয় কিছু করার নেই কেননা আমরা মানে এক ঘন্টা যে বসে থেকে এটা দেখব সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না এই ভিডিওটা অনেকক্ষণ একই জিনিসটা দেখালাম এই কারণেই সোনা পাপা একা একা বসে নিজের মতন করে খেলছে তো এর মধ্যে আমি অনেক কাজেই তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম আমি কথা বলতে গিয়ে সেগুলি আর তোমাদেরকে বলতে পারিনি আমার ব্যক্তিগত মতামতটা জানাতে গিয়ে আমি সমস্ত কাজকর্ম সেরে দেখো একটা জায়গায় গিয়েছিলাম মানে পোস্ট অফিসে সেখান থেকে একদম কাছেই আমার মামা শ্বশুরের বাড়ি তো ওরা সকলে আমাকে খুব ভালোবাসে ওখানে গেলে আমি একটু দেখা দিয়ে আসি তো ওখানে এই দুটো রত্ন রয়েছে ওরা আমাকে খুব ভালোবাসে আর বনিকেও গেলে পরেই যা করবে তোমরা না দেখলে বিশ্বাস করবে না তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি হেনা গুলে রেখেছি তো ওটাই এসে মাথায় একটু লাগিয়ে বসে পড়লাম আধ ঘন্টা পরে ওয়াশ করে ফেলবো আর আমি আজকে নিরামিষ রান্না করেছি কারণ শাশুড়ি মার শরীরটা খারাপ উনি নিরামিষ খান ওর জন্য সমস্ত কিছু নিরামিষেই রান্না করছি আর এই কদিন ওনাকে নিরামিষ করে দিয়েছি নিজেদের আশ করেছি সমস্ত কাজকর্ম গুছিয়ে বাবাইকে খাইয়ে ওর জন্য বেদানার রস করে নিয়েছি ও তো নিজে চিবিয়ে খেতে পারে না যে কোনো ফলে ওকে জুস করে দেওয়া হয় আঙুর ফল আপেল তরমুজ বেদানা সব কিছু মৌসাম্বী তো এটাই আমাদের জীবন এগুলি কন্টিনিউ আমাদের করে যেতে হচ্ছে দশ বছর ধরে এই লড়াই আমি লড়ে যাচ্ছি তো সারা দিনের সমস্ত কাজের শেষে একটুখানি ওর কাছে বসলাম তো ভিডিওটা ভাবলাম শেষ করি ভিডিওটা আর এগোতে পারবো না ভিডিওগুলো বড় হয়ে যায় এমনিতেই ভিউজ হয় না তারপরে ওকে একটুখানি ব্যায়াম করাতে হয় সেগুলি সব দেখাতে গেলে না ক্যামেরার দিকে চোখ দিতে গিয়ে ব্যায়ামের দিকে অসুবিধা হয়ে যায় আর এমনভাবে ধরার পজিশনগুলি থাকে একটুখানি যদি আনমোনা হয়ে যায় না লেগে যাওয়ার চান্স আছে আর লেগে গেলে আর কোনো রক্ষা নেই এমনিতেই তো আমাদের শাস্তির শেষ নেই তাই নতুন করে নিজের ভুলে কোনো শাস্তি যুক্ত করতে চাই না তো সকলের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থেকো তো তোমরা সকলে ভালো থেকো আমার মতামতের জন্য খারাপ লাগলে ক্ষমা করে দিও